নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই গরমের ভীষণই রিফ্রেশিং একটা শরবতের রেসিপি, পুদিনার শরবত। প্রথমে এখানে আমি এক মুঠো পুদিনা পাতা নিয়ে নিয়েছি, পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই পুদিনা পাতাটাকে একটা মিক্সির বাটিতে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট নুন, আর একটা লেবুর রস দিয়ে দেব। লেবু রসটা দেওয়ার পর এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটাকে এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। খুব ভালোভাবে ছাঁকনির সাহায্যে এই পেস্টটাকে ছেঁকে নিতে হবে। এবার শরবতটা সার্ভ করবার জন্য 2 গ্লাস নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 আইস কিউব। কয়েকটা আইস কিউব 2 গ্লাসে দিয়ে দেওয়ার পর এবার একটা করে পাতিলেবু স্লাইস এর মধ্যে দিয়ে দিলাম। পুদিনা পাতার পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি আমি ঠান্ডা জল। আমি এখানে ঠান্ডা জল দিয়ে শরবতটা বানাচ্ছি, আপনারা চাইলে এর মধ্যে সোডাও ইউজ করতে পারেন। একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু পুদিনা পাতার শরবত একদম রেডি। এই পুদিনার শরবতের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করে শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাতে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।